এই মুহূর্তে একেবারে চণ্ডীতলা থেকে লাইভে রয়েছি, প্রায় 12টা বাজতে চলেছে এবং এখনো কিন্তু একের পর এক প্রতিমা আর যে প্রতিমা নিরঞ্জন ঘাট সেখানে যাচ্ছে এবং তার আগে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বিরল একটা দৃশ্য বলতে পারি। কারণ এর আগেই হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো রকম ভাবেই কোনো ডিজে ব্যবহার করা যাবে না এবং যারা যারা ডিজে বা লাউড স্পিকার ব্যবহার করছে তাদেরকে কিন্তু পুলিশ বাধা দিচ্ছে। এর আগেই আমরা দেখেছি একটি লাউড স্পিকার সেটাকে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং আরেকটি দেখাবো একেবারে ইভিনিং স্টার ক্লাবের সামনে যে লাউড স্পিকার সেটাকেও কিন্তু পুলিশের পক্ষ থেকে আটকানো হচ্ছে বা বারণ করা হচ্ছে যে লাউড স্পিকার কিন্তু বাজানো যাবে না। সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি লাইভ, যেখানে লাউড স্পিকার নিষেধ করা রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সেটাকে সাউন্ড মিউট করতে বা কমিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। সেই ছবি আপনারা লাইভ দেখছেন। সরাসরি আপনারা লাইভ দেখছেন এই মুহূর্তে ডিএনএন বাংলায় এই যে চণ্ডীতলা কার্নিভাল, সেই কার্নিভাল হচ্ছে এবং সেখানে আমরা দেখেছি এর আগেই হুগলি জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় অনুরোধ করেছিলেন যে কোনো ডিজে বা কোনো লাউড স্পিকার কিন্তু ব্যবহার করা যাবে না। সেই নির্দেশ মতোই পুজো কমিটিগুলোকে বলা হয়েছিল লাউড স্পিকার ছাড়াই বিসর্জনে আসার জন্য, কিন্তু বেশ কয়েকটি পুজো কমিটি তারা অত্যাধিক পরিমাণে লাউড স্পিকার বাজাচ্ছিলেন যার কারণে তাদের লাউড স্পিকারকে এর আগেই আমরা দেখেছি একটি কমিটির লাউড স্পিকার সেটা বাজেয়াপ্ত করে থানায় রেখে দেওয়া হয়েছে এবং আরও একটি লাউড স্পিকার যেটা উচ্চ শব্দ সম্পূর্ণ যেটা শব্দ দূষণের পরিমাপের মধ্যে পড়ে সেটাকেও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে এবং সেটাকে বাজাতে নিষেধ করা হচ্ছে। একদম একটা দিন পুরো ইনজয় করে আসা।
আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের সামনে আসতেই যে লাউড স্পিকার সেটার সাউন্ড অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, এবং তারপর আস্তে আস্তে সেই যে পুজো বিসর্জনের উদ্দেশ্যে যাচ্ছে সেটা আস্তে আস্তে যাচ্ছে, এবং লাউড স্পিকারটা কিন্তু সাউন্ড অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। কারণ কোনোভাবেই কোনো ডিজে বা কোনো লাউড স্পিকার ব্যবহার করা যাবে না, এটা কিন্তু আগেই বলে দেওয়া হয়েছিল। এর আগে বারবার মিটিংয়ে আমরা দেখেছি, এমনকি জাঙ্গিপাড়াতে আমরা দেখেছি যে লাউড স্পিকারের পরিবর্তে একটা অন্য বাদ্যযন্ত্র দেওয়া হয়েছিল সকলকে, যাতে বিকল্প একটা ব্যবস্থা করা যায়। সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই মডেল যাতে বিভিন্ন জায়গায় হয় সেটাই কার্যকর করতে পুলিশের পক্ষ থেকে লাউড স্পিকারগুলো সাউন্ডগুলো কিন্তু কমিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে লাউড স্পিকার আমাদের সামনে যে ছবি আপনারা দেখছেন, সেই লাউড স্পিকার কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এই লাউড স্পিকার অ্যালাউ করা হবে না পরিষ্কার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার কারণে লাউড স্পিকার এই মুহূর্তে বন্ধ। কি হলো না ওটা, এটা বন্ধ কেন জানি, আমি জানি না, আমরা এসে দেখাচ্ছি। বুঝতেই পাচ্ছেন লাউড স্পিকার কিন্তু পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং যে অ্যাম্বুলেন্স এই যে রাস্তা, সেই রাস্তায় শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া কোনো চার চাকা গাড়ি কিন্তু এখানে অ্যালাউ করা হচ্ছে না। আর এভাবেই আমরা দেখতে পাচ্ছি একের পর এক প্রতিমা সেইগুলো বিসর্জনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে একেবারে চণ্ডীতলার থানার সামনে আমরা দেখতে পাচ্ছি যে লাউড স্পিকারগুলো একেবারে উচ্চ ক্ষমতা সম্পন্ন বা অনেক লাউড গান বাজছে সেইগুলোকে কিন্তু নিষেধ করা হচ্ছে, এবং এই যে দেখতে পাচ্ছেন লাউড স্পিকার সেটাকে ইতিমধ্যে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। এবং এভাবেই তারা আস্তে আস্তে কিন্তু লাউড স্পিকার বন্ধ করার পর আস্তে আস্তে তারা নিরঞ্জনের দিকে যাচ্ছে। নিরঞ্জনের জন্য কোনো বাধা নেই, কিন্তু লাউড স্পিকার অর্থাৎ যেটা পরিবেশে শব্দ দূষণ করবে সেই রকম কিন্তু শব্দ বাজানো যাবে না। সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে লাউড স্পিকারগুলোকে কিন্তু বাজেয়াপ্ত করা হচ্ছে। এর আগেই আমরা দেখেছি একটি লাউড স্পিকার সেটা বাজেয়াপ্ত করে থানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে অলরেডি, তারপরে আরও একটি দেখতে পাচ্ছি সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এর পরে যেগুলো আছে সেগুলোকেও বলা হয়েছে যে যাতে শব্দ একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, এবং সেটাকে মেনটেন করেই যাতে বিসর্জন হয় সুষ্ঠুভাবে সুন্দরভাবে সেটাই চাইছে হুগলি গ্রামীণ জেলা পুলিশ। এবং সেই রকমভাবেই আমরা দেখতে পাচ্ছি একের পর এক প্রতিমা পুলিশের নির্দেশ মেনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে প্রতিমা নিরঞ্জন ঘাটের পথে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।